সচরাচর লেকচার টিভি। বাংলাদেশ আন্দোলনের জন্য আমরা যারা কারাগারে গিয়েছিলাম, আমাদের বিরুদ্ধে 10টা মিথ্যা মামলা, মিথ্যা বলা ঠিক না, সরকার তো সত্যই বলে, তাই না? 10টা সত্য মামলা দেওয়া হয়েছিল, ঠিক তো? তার মধ্যে 2টা মামলা আমি মানুষ খুন করেছি, 6টা জেলায় বোমা হামলা করেছি, 4টা ব্যাংক লুট করেছি, একে রাত্রে নওগাঁ পোর্শা থানায় ব্যাংক লুট করে একই রাত্রে চলে গেছি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় আরেকটা ব্যাংক লুট করেছি। দুই জেলায় দূরে দূরে চলে, কাছাকাছি না। সেই রাতেই ও রাজশাহী ব্যাক করে পরদিন সকাল 9টায় সাংবাদিক সম্মেলনে ভাষণ দিয়েছে। কি ধরনের ডাকাত হলে ব্যাংক ডাকায় এটা করা সম্ভব? আর এই কেসটার সত্য প্রমাণ করার জন্য 8 বছর 8 মাস 28 দিন বিচারে বসতে হয়েছে আদালতকে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, 3 বছর 6 মাস 6 দিন কারা নির্যাতন ভোগ করতে হয়েছে। আপনারা মশায় কয়েল দিচ্ছেন, তাই না? কারাগারে আমাদের জন্য মশার কয়েল জ্বালানো নিষিদ্ধ ছিল, মশারের তো প্রশ্নই ওঠে না। এত নির্যাতন ভোগ করে সেই সময়কার পত্র পত্রিকায় ব্যাপক হারে আমাদের বিরুদ্ধে লেখালেখি হয়েছে না? যত দৈনিক পত্রিকা, কেউ কি আমাদের পক্ষে লিখছে? কেউ পক্ষে লিখে? এমনকি আপনাদের আহলেদের জামাতের যে পত্রিকা আছে, সাপ্তাহিক পত্রিকা আছে না, একটা ঢাকাতে চলে, তারা কি কখনো আমাদের ফেভারে 5টা কথা লিখছে? এবার ঘরটা বলেন, পরে বললাম কি, কেউ বলেনি সাংবাদিক সম্মেলন করে যে এই লোকটা নির্দোষ, কেউ বলেনি। তাহলে এখন যদি কেউ এদেশে আমাদের উপরে ডক্টরেট করার জন্য আসে, গবেষণা করতে আসে, সে তো আমাদের দেখবে না, আমার তো তখন মরে যাবো। সেই লোকগুলো এসে যে গবেষণা করে ডিগ্রি নেবে, এই সরকার তৎকালীন 2005 সালের পত্রপত্রিকা যা আছে সেগুলো দেখবে না, মানুষ তো মরে যেত। সেই সরকার পত্রপত্রিকায় লেখা আছে তিনি ছিলেন চাঞ্চল্যকর আসামি, এতগুলো মামলার আসামি, তাই লেখবে না? আন্তর্জাতিক বিশ্ব কোনটা বিশ্বাস করবে? আপনার এই ঘরের এই লোকগুলোর কথা বিশ্বাস করবে, না বিশ্ববিদ্যালয়ের গবেষণা পত্রিকা ডক্টর থিসিসকে বিশ্বাস করবে? বলেন, এই জন্য একটা প্রবাদ বাক্য আছে যে একটা মানুষকে চিনতে গেলে 500 বছর সময় লাগে। তো আমার গবেষণায় বলতে 500 বছরও লাগে না, আমার রসুলকে আজ পর্যন্ত বিশ্ব চিনতে পারেনি 1500 বছর পরেও যে তিনি কেমন লোক ছিলেন। আল্লাহ রসুলকে যারা 1500 বছর পরেও চিনতে পারেনি, তা আমাদেরকে সারা জীবনও চিনতে পারবে না। আমি না বেঁচে গেছি, কোনো মতে ফাঁসি হয়নি বলে বেঁচে গেছি বলে আপনাদের সামনে আসছি, নাহলে একদম তো হাড়হাটি সব মাটি হয়ে যাওয়ার কথা। আপনাদের সাথে আমরা চিরকালে খারাপই থাকতাম। আমি এটুকুলো দিয়ে বোঝাতে চাচ্ছি যে সত্য মিথ্যা কোশ্চেন কালো মানুষের সমর্থন আর বিরোধিতার উপরে নির্ধারিত হয় না, সংখ্যা কখনো সত্যের মানদণ্ড নয়, এটা কিন্তু আপনাদের বলার জন্য এত একটু ভূমিকা করে আসলাম। সত্য মিথ্যা সবচেয়ে বড় মালিক আল্লাহ, পরিচয় কেউ বলতে পারবে না, তো আল্লাহ তো সামনে আসবে না। আপনাদেরকে আমরা বলবো সত্য মিথ্যার মানদণ্ড হবে মুসলমানদের কাছে কোরআন এবং সুন্নাহ, ঠিক না? কিন্তু এটা সবাই মানে, যারা বেদাতি তারা কোরআন সুন্নাহর হুকুম কায়েম করবে, যারা হেদায়েতি বলে আমরা তাই চাই। অথচ দেখা যাচ্ছে সেখানে আমাদের সঙ্গে অন্যদের মিলছে না, এই যে বেচারা বসে আছে, দলবদ্ধ মনোজাত করলো না, যুবসঙ্গ করত দলে বসে তাড়ে, যারা তাড়ালো সে আহলা দিস, যে বিচারিত হলো সে আহলা দিস, এর মধ্যে সত্য কে? বিচার ঘরটা আপনাদের দিলাম,
ইনি সত্য না যাকে তারা ওনাকে তাড়াইছেন তিনি সত্য। আপনি বলবেন যারা তাড়াইছেন তারাই সত্য, কারণ তারা মুতাওয়াল্লি কমিটি মুরব্বিয়া, তারা সবাই বিচার আচার করে দেয় ওনাকে তাড়াইছে। কোন জায়গা এখানে মানদণ্ড হবে এই ধনীর যে কারণে যে বিষয়টার উপরে ভিত্তি করে তাকে সরানো হয়েছে যে গ্রাউন্ডে, অর্থাৎ উনি দলবদ্ধ মনোজাত করেন নাই, এই তো এইটা দেখো হাদিস করার অনুযায়ী ঠিক আছে কিনা বিচারের মানদণ্ড সেটাই হবে। যদি ওটাতে দেখা যায় উনি ঠিক আছেন তাহলে উনি থাকবে, ওটা যদি না থাকলে সরিয়ে দেওয়ার একটা নিয়ম কানুন আছে, তাকে শোকাস করতে হয়, সুযোগ দিতে হয়, অনেক কিছু ভদ্রপন্থা আছে না সেগুলো করবেন। আপনার মতের বিরুদ্ধে হলে তাড়াই দিলেন, বিচারের মানদণ্ড সত্যের মানদণ্ড কোরআন এবং সুন্না এইটা বোঝানোর জন্য কিন্তু আমরা এখানে আসলাম। এবারে কোরআন সুন্না বুঝতে গেলেও আপনাকে একটা মানদণ্ড আছে, সবাই তো কোরআন সুন্না চিন্তা দিচ্ছে, এমনকি যারা সেকুলার আন্দোলন করেন তাদের যিনি মূল নেতা ছিলেন 24 বছরের ইতিহাসে একটা হরফ দেখাতে পারবেন না, তিনি কখনো বলেছেন যে আমি কোরআন সুন্নার পরিপন্থী আইন করবো বা কাজ করবো এমন একটি শব্দ নেই। শেখ মুজিবুর দীর্ঘ ইতিহাস জীবনী উনি পড়েন, অসমাপ্ত আত্মজীবনী পড়ে দেখেন, সব জায়গায় তিনি বলেছেন কোরআন সুন্নার পরিপন্থী কোনো আইন আমি করব না, ঠিক তো? এখন আপনি বিশাল মূর্তি বানাচ্ছেন,